জাতির জন্য অন্ধ হইেন না, নেত্রীর জন্য নেতার জন্য অন্ধ হইেন না, দুই কাঁধে দুই ফেরেশতা আছে কেরামান কাতিবিন, নো নট ইয়েট। কেরামান কাতিবিন লিখছেন ফামাইয়ামাল মিশকালা জাররাতুন খায়রা ইয়ারা অমাইয়ামাল মিশকালা জাররাতুন শাররা ইয়ারা, তোমাদের প্রত্যেকটা ভালো কাজের বিন্দু বিন্দু পরিমাণ জাররা জাররা পরিমাণ হিসাব চুকিয়ে দেওয়া হবে, ঠিক একইভাবে বন্ধ কাজের হিসাব চুকিয়ে দেওয়া হবে, কেউ রক্ষা পাবো না আমরা। এখন সর্বশেষ আমাদের সাথে যুক্ত আছেন কর্নেল মোহাম্মদ আব্দুল। এবার আপনাকে এই তিনজনের বক্তব্য থেকে আপনার বক্তব্য হিরু আলমের উপর হামলা, সেটাই আমাদের প্রথম রাউন্ডের আলোচনা। আমার বাবা যদি প্রত্যেক দিন আমি দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আমার সাথে মিথ্যা কথা বলছে, আমাকে আমার চরিত্র গঠন করার মতো কোনো কাজ করছে না, পুরো পরিবারটাকে ধ্বংস করার জন্য বারবার মিথ্যা চুরি ডাকাতি রাহাজানি সবই করছে, আমার জন্মদাতা বাবাকে আমি কি বলে সম্বোধন করব এই প্রশ্নটা আপনাদের সবার কাছে আমি ছেড়ে দিলাম। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কিন্তু কাউকে আঘাত দিয়ে বলছি না। আমার মা যদি খারাপ হয়, আমার জন্মদাত্রী মা উনি যদি চরিত্রহীন হন, উনি যদি মিথ্যা কথা বলেন, উঠতে বসতে মিথ্যা কথা বলেন, মানুষের সাথে প্রতারণা করেন, পুরো সংসারটাকে ধ্বংস করে দিতে চান, আমার মাকে আমি কি আকাশে তুলে রাখবো? আমার মা যখন উনি একেবারে দোয়া আল্লাহর আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার মা বাবা যদি কাফেরও হয় তাদেরকে সম্মান করবে, কিন্তু একটা লিমিট আছে, যখন তোমার মা বাবা তোমাকে ইসলামের কাজে বাধা দিবে তখন তুমি তোমার মা বাবাকে ছেড়ে দিতে পারো, সবকিছুর একটা লিমিট আছে। আমি এই প্রশ্নগুলো করলাম খুবই, যারা যদি বুদ্ধিমান আপনারা সবাই এখানে টকশো করতে এসে ডেফিনেটলি আপনাদের আইকিউ স্ট্যান্ডার্ড অনেক উপরে, সেটা জুডিশিয়ারি হোক, সেটা আইন বিভাগ হোক, যেটা প্রশাসন হোক, সেটা শৃঙ্খলা বাহিনী হোক, থানার পুলিশ, এই কয়েকদিন আগে বৈরবে এক দরিদ্র বাবা, হত দরিদ্র বাবা, তার মেয়েকে কত কষ্ট করে লালন পালন করছে, সেই মেয়েটাকে কত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে একটা মেয়ে বাংলাদেশের মেয়েকে বিয়ে দিতে কি খরচ করতে হয়েছে আপনারা জানেন, সেই মেয়েটাকে বিয়ে দিল, প্রথম দিন থেকে মেয়ের মা গায়ে মেয়ের জীবনে নেমে আসে, সেই সেই কষ্টের কথা বর্ণনা করলে এখানে কাঁদতে হবে সবাইকে, সেই মেয়েটাকে সে স্বামী হত্যা করলো দুইটা বাচ্চা তিনটা বাচ্চা সহ, সেই লাশটাকে আনতে গেল বাবা দরিদ্র বাবা রাতের বেলায়, তার সাথে অকথ্য ভাষায় গালাগালি করলো ওসি থেকে শুরু করে সেই থানার ওসি এসপি যা আছে, মাইন্ড ইউ প্লিজ লিসেন টু মি, 20,000 টাকা বিভিন্ন জায়গা থেকে ধার করে এনে সেই পুলিশকে দিতে হয়েছে, আই এসআই কে থানার ওসি কে, এবং তারপরে তার এই মৃত দেহটাকে মা বাবাকে নিতে হয়েছে সে থানাকে, আজকে পচন কত লেভেলে ধরেছে আপনি বলেন, টপ টু বটম চোর মিথ্যাবাদী, তারা কথায় কথায় মিথ্যা বলে, দেশকে প্রতারণার শেষ একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে, দেশকে বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে, দেশকে পরিচালনা করে ইন্ডিয়ার পরামর্শে। সালাউদ্দিন ভাই আমার ছোট ভাই লন্ডনে আছেন, দেশ সম্পর্কে অত কিছু জানেন, আমরা আছি দেশে আমি জানি কি হচ্ছে দেশে, আদানি এসে ঘুরে গেল প্রত্যেকটা জায়গায় রয়্যাল লোক বসে আছে, আমি মাইনরিটিকে খুব সম্মান করি, আমার অনেক সংখ্যক বন্ধু আছে মাইনরিটি, সম্মান করি মানে এই না যে আমার ঘরের ভিতর সবকিছু তাকে দিয়ে দিব, আজকে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মাইনরিটি হলো বাংলাদেশের এই গত স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 9.7%, সেটা 7% কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে, কিন্তু আজকে একটা গ্রুপের একটা ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন জায়গায় 25% এর উপরে বড় বড় জায়গায় বসে গেছে, আজকে বাংলাদেশের যতগুলো থানায় আছে থানার ওসিগুলোকে খালি হিসাব দেন, এখন আপনি সার্চ দেন দেখবেন মাইনরিটি কতজন, শিক্ষক কতজন, সেক্রেটারি কতজন, বাংলাদেশ ব্যাংকে কতজন, আমি এগুলো প্রাসঙ্গিক বলে বলছি। এখন আসুন হিরু আলম ভাই, পুরো দেশ এই নির্বাচনকে ঘৃণা জানায় সেটা প্রমাণ আজকে হয়েছে, যদিও 11% ভোট পেরোচ্ছে বলে দাবি করেছে, এই নির্বাচন কমিশনের কোনো কথা আমি বিশ্বাস করি না,
আপনি যদি এখন কয়েকটা ছবি শেয়ার করেন সমস্ত পত্রিকার বাংলাদেশের, সেই পত্রিকাগুলোতে দেখা গেছে ঘুমাচ্ছে সবাই, যারা নির্বাচনের কাজ করছে তারা একটার সময় দুইটার সময় ঘুমাচ্ছে। এক কাশেম নামক এক ভদ্রলোক আওয়ামী লীগে ভোট দিতে গিয়েছেন, তার পায়ে ব্যথা, দুই লাঠি দিয়ে ভর করে গিয়ে বলেন যে এই যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনের প্রয়োজন কি ছিল। বস্তি গুলশানের বস্তিতে একটা লোক ভোট দিতে যায়নি, নির্বাচন কমিশন দায় সারাভাবে তারা 11% করে, আমি চ্যালেঞ্জ করতে পারি 11% নির্বাচন যদি দেখায় থাকে 11% ভোট হবে না, ভোট হবে 1%, এই নির্বাচন কমিশন সেটা করতে পারে আমি জানি। একটা নির্বাচন করতে গেলে কমপক্ষে 1000 কোটি টাকা খরচ হয় একটা সময়। এই যে নির্বাচনটা করলো আমার প্রিয় সালাউদ্দিন সাবেক ছাত্র নেতা, নিজের মনকে একটু প্রশ্ন করে দেখুন, দেশের যেখানে রিজার্ভ নেমে আজকে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সেখানে আমি কেন ঘি দিয়ে ভাত খাব যেখানে আমার তেল কিনার আমার জোগাড় নাই। আরেকটা তথ্য বের হয়েছে আজকে, বাংলাদেশের যে রিজার্ভ আছে তার চেয়েও 3 গুণ বেশি ডলার আছে একটা পরিবারের মধ্যে, একটা পরিবারের মধ্যে 3 গুণ বেশি ডলার আছে। যেহেতু আমি নিরপেক্ষ ভাবে বলেছি, আল্লাহ সাক্ষী, আমি যদি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই আল্লাহ যেন আমার সেটা বিচারটা করেন, আমি আজকে যা সত্য তাই বলছি। এখন ধরুন আমরা কাদা ছুটছি, করবো না, করবেন না প্লিজ, দেশকে ভালোবাসুন। আজকে দেশে কেন আমেরিকার লোক আসতে হয়, কেন ক্ষমতা? আজকে তো আমি 14 সালে ভোট দিতে পারি নাই, আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হয়ে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভোট দিতে গিয়েছিলাম, 14 সালে তো আমার ভোট হয় নাই। 14 সালের ভোটের পরের দিন এই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা শুধু নিয়ম রক্ষার নির্বাচন, আমরা এটা বাতিল করে 3 মাসের মধ্যে আবার নির্বাচন দিয়েছি। সালাউদ্দিন প্লিজ মাইন্ড ইউ ভোট থ্রু দা, আমি যেটা বলেছি যদি ভুল হয় প্রমাণ করবে। আচ্ছা, নিয়ম রক্ষা নির্বাচন যদি আমি বলি, বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ সরকার যদি আমি বলি, এটা কি আমার ভুল হবে? যেখানে নির্বাচনই হয় নাই, নির্বাচন ছাড়া আপনি বলেছেন যে নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে আসতে হবে, এই সরকার কি নির্বাচিত হয়েছে? যদি কেউ প্রমাণ করতে পারে আমি আর জিন্দিগিতে টকশোতে আসবো না, প্লিজ, কোনোদিন টকশোতে আসবো না যদি এটা বৈধ সরকার হয়ে থাকে। অবশ্যই অবৈধ সরকার, এবং অবৈধ সরকারের সমস্ত কাজকর্মগুলো অবৈধ হবে।